নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আবার তোমাদের সামনে চলে এসেছি তনুশ্রী জোয়াল নিয়ে। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আশা করি আমার ভিডিওগুলো সবার ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই দেখছো, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও কেমন লাগছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাটন এগরোল। দেখতে থাকো। প্রথমে আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তোমরা যে যেমন বানাবে। তার মধ্যে একটু নুন অ্যাড করছি, আর এর মধ্যে দেব দই, অল্প পরিমাণে দই দেব যাতে ময়দাটা নরম হয়। আর দেব এর মধ্যে একটা ডিম দিয়ে দেব, আর দেব এর মধ্যে ভাজার তেল 3 চামচ। আমি যেমন পরিমাণ নিয়েছি সেরকম দিলাম, তোমরা যেরকম নেবে সেরকম দেবে। দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। ডোটা রেডি হয়ে গেছে, এবার এর উপরে আমি একটু ভাজার তেল ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, মিনিমাম 1 ঘন্টা। এবার আমি আরেকটা বাটির মধ্যে ছোট ছোট মাটনের টুকরোগুলো নিয়ে নিলাম, তার মধ্যে দেব আদা আর রসুন পেস্ট। এরপর এর মধ্যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে নুন দেব, দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। ঘন্টা হয়ে গেছে, এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি, গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, এটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কাটা পেঁয়াজগুলো, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, অল্প করে হলুদ, আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব বাড়িতে তৈরি একটা মশলা, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে যদি একটু জল লাগে, জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি 25 থেকে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। মাংসের স্টাফটা রেডি হয়ে গেছে, এবার আমি পরোটাটা তৈরি করছি। যে ময়দার ডোটা করে রেখেছিলাম ওখান থেকে ছোট ছোট করে লেচি করে গোল গোল করে নেব। এবার এই লেচিটাকে আমি পরোটার আকারে বেলে নেব। ফ্রাইং প্যানের মধ্যে ভাজার তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরোটাটা ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পরোটাগুলোকে আরেকটু ভালো করে চেপে চেপে ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি অমলেট করে নিচ্ছি। এবার এর উপরে যে পরোটাটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে চেপে চেপে দিয়ে দেব। ভালো করে এপিটোপিট করে ভেজে নেব। পরোটাটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মাটনের স্টাফগুলো দিয়ে দিচ্ছি।
এরপর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর দেব অল্প করে চাট মশলা। এরপর দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা আমি আগে একটু লেবু আর নুন দিয়ে হালকা করে মেখে রেখেছিলাম। তারপর দেব অল্প করে লঙ্কা কুচি, এটা তোমরা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো। এরপর এর মধ্যে অল্প করে রেড চিলি সস দেব। তারপর দেব অল্প করে গ্রিন চিলি সস। এরপর দেব অল্প করে টমেটো সস। এবার এর উপর থেকে অল্প করে লেবুর রস ছড়িয়ে দেব। তোমরা এর মধ্যে যদি চাও আরো কিছু অ্যাড করতে পারো। এবার আমি পরোটাটাকে রোলের আকারে গড়ে নিচ্ছি। এবার এটাকে বাটার পেপার আর ফয়েল দিয়ে মুড়িয়ে নেব। তোমরা চাইলে নর্মাল কাগজও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। নিচ থেকেও ভালো করে মুড়িয়ে নেব, যাতে খুলে না যায়, সব পড়ে না যায় ভেতর থেকে। দেখো মাটন এগরোলটা রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে আর নরম হয়েছে। পরোটাটা নরম না হলে খেতে ভালো লাগে না। আমি ফয়েল পেপার ব্যবহার করেছি, তোমরা বাড়িতে নর্মাল কাগজও ব্যবহার করতে পারো। আর যার বাড়িতে যেমন ইনগ্রিডিয়েন্টস থাকবে সেই দিয়েই তোমরা তৈরি করতে পারো। তাহলে তোমরা বাড়িতে করে খাবে, খেয়ে আমাকে জানাবে কমেন্ট সেকশনে, অবশ্যই জানাবে কেমন লাগলো আর ভিডিওগুলো কেমন লাগছে। আর কি করবে বলো? লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। নমস্কার। সাবস্ক্রাইব করার জন্য নিচে যে বেল আইকনটা আছে ওটাতে তোমরা ক্লিক করে দেবে, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে।